নমস্কার বন্ধুরা বাঙালি রান্না বান্নাতে সবাইকে আমন্ত্রণ যখনই নতুন কিছু খেতে ইচ্ছা করবে বা মনের মতো খাবার খেতে ইচ্ছা করবে ইউটিউবে গিয়ে লিখুন বাঙালির রান্না বান্না আর সাবস্ক্রাইব করে দিন আমার চ্যানেল আর আমার রেসিপির আপডেট সবার আগে পেতে বেল নোটিফিকেশানটা অন করে দিন তাহলে চলুন দেখে নেওয়া যাক আজ আমি কী রেসিপি নিয়ে আসলাম আজ আমি বানাবো পটল দিয়ে কাতলা মাছের রসা তাহলে দেরি না করে দেখিয়ে নিন এই সুস্বাদু মাছের রেসিপি আমি কিভাবে বানিয়ে থাকি এখানে পিস কাতলা মাছ নিয়েছি প্রথমে মাছে নুন হলুদ মাখিয়ে নেব তাই এতে দিচ্ছি হলুদ গুঁড়ো আর দেব পরিমাণ মতো নুন মাছে নুন হলুদ মাখিয়ে নেব মাছে নুন হলুদ মাখিয়ে নিয়েছি এখানে লাগছে আলু একটা আলুকে চার ভাগ করে কেটে নিয়েছি চারটি নিয়েছি পটল পটলের দুধ হাড় আর খোসা ফেলে দিয়ে দুভাগ করে নিয়েছি রান্নার শুরুতেই একটা মশলা বানিয়ে নেব লাগছে একটা পেঁয়াজ কুচি নেব আদা রসুন আদা রসুন বাটলে যেন আধা চা চামচ হয় সেই বুঝেই নিলে হবে নেব আধা চা চামচ সাদা সর্ষে আধা চা চামচ কালো সর্ষে একটা কাঁচা লঙ্কা আর দেব পরিমাণ মতো নুন এখন এই সব উপকরণ অল্প একটু জল দিয়ে খুব ভালোভাবে পেস্ট বানিয়ে নেব সব উপকরণ ভালোভাবে পেস্ট বানিয়ে নিয়েছি এবার এর মধ্যে দেব আধা চা চামচ জিরে গুঁড়ো আধা চা চামচ ধনে গুঁড়ো হলুদ গুঁড়ো আধা চা চামচ আর দেব লঙ্কা গুঁড়ো আধা চা চামচ এই সব উপকরণ একসাথে মিশিয়ে নেব সব উপকরণ একসাথে মিশিয়ে নিয়েছি এবার রান্না করবার জন্য কড়াই বসিয়ে দেব রেসিপিটা আমি বানাবো সর্ষের তেল দিয়ে তেল গরম হলে মাছ দিয়ে দিচ্ছি এবার মাছ উল্টে পাল্টে লাল করে ভেজে নেব মাছ ভেজে নিয়েছি এখন এগুলো তুলে নেব এই তেলেই আলু দিয়ে দিচ্ছি আলু ভেজে নেব আলু ভেজে নিয়েছি এখন এগুলো তুলে নেব এবার তেলে পটল দিয়ে দিচ্ছি পটল ভেজে নেব পটল ভেজে নিয়েছি এখন এগুলো তুলে নেব এরপর তেলে একটা তেজপাতা দুভাগ করে দিয়ে দেব দুটো এলাচ ফাটিয়ে দিয়ে দিচ্ছি আর দেব একটা টমেটো কুচি টমেটো ভেজে নেব টমেটো ভেজে নিয়েছি এখন এই মশলার মিশ্রণ নেব আর দিয়ে দেব এর মধ্যে সব উপকরণ বেশ নাড়াচাড়া করে নেব যাতে আদা রসুন আর পেঁয়াজ বাটার কাঁচা ভাবটা চলে যায় সব উপকরণ ভালোভাবে নাড়াচাড়া করে নিয়েছি এবার এর মধ্যে ভাজা আলু আর পটল দিয়ে দিচ্ছি মশলার সাথে একটু নাড়াচাড়া করে নেব এবার জল দিয়ে দেব যদি মনে হয় আরও নুন লাগবে তাহলে এ সময় দিয়ে দিতে পারেন গ্রেভি ভালোভাবে ফুটে উঠেছে এখন এটা ঢাকা দিয়ে হতে দেব দশ মিনিট তবে আঁচ কমিয়ে দশ মিনিট পর ফিরে আসলাম আমি কিন্তু মাঝে একবার ঢাকা খুলে নাড়াচাড়া করে আবার ঢাকা দিয়েও হতে দিয়েছিলাম এবার এর মধ্যে ভাজা মাছ দিয়ে দেব গার্নিশিংয়ের জন্য দেব দুটো কাঁচা লঙ্কা আর একটা টমেটো চার ভাগ করে দিয়ে দেব সব উপকরণ নাড়াচাড়া করে নিচ্ছি আবার এটা হতে দেব পাঁচ মিনিট পাঁচ মিনিট পর ফিরে আসলাম দেখে নেব আলুটা ঠিকঠাক সেদ্ধ হয়েছে কিনা বানিয়ে নিলাম পটল দিয়ে কাতলা মাছের রসা আর এই রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক বা কমেন্ট করে জানাবেন পারলে বন্ধুদের সাথে শেয়ার করে দিতে কিন্তু ভুলবেন না আজ তবে এই পর্যন্ত থাক আবার দেখা হবে নতুন এক রেসিপির সাথে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ